গেল আগস্টে তালেবান সরকার গঠনের পর থেকেই বিদেশি সমর্থন আদায় এবং অর্থের যোগান দিতে হিমশিম খাচ্ছে আফগানিস্তান। চরম অর্থনৈতিক ও মানবিক সংকট চলছে দেশজুড়ে। চলতি শীত মৌসুমে এ সংকট আরও প্রকট হয়েছে। আর্থিক অচলাবস্থা কাটাতে যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাংকের কাছে আটকা কয়েকশো কোটি মার্কিন ডলারের দিকে তাকিয়ে আছে তালেবান সরকার। গেল ডিসেম্বরে বিশ্বব্যাংক ২৮ কোটি মার্কিন ডলার হস্তান্তরের সম্মতি দেয়, আর এবার যুক্তরাষ্ট্রের কাছে থাকা ৭০০ কোটি ডলারের অর্ধেক তহবিল ফিরিয়ে দিতে যাচ্ছে বাইডেন প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার আফগানিস্তানের ৩৫০ কোটি ডলার ফিরিয়ে দেওয়ার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ে এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ৭০০ কোটি ডলার তহবিলের অর্ধেক ব্যয় হবে আফগানিস্তানে মানবিক সহায়তার কাজে, আর বাকি অর্ধেক দেওয়া হবে ৯/১১ হামলার শিকার ও ভুক্তভোগী পরিবারগুলোকে। তালেবান দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতা দখলের পরপরই দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ৭০০ কোটি মার্কিন ডলার আটকে দেয় যুক্তরাষ্ট্র। এই বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে দিতে আন্তর্জাতিক মহলে তদবির শুরু করে তালেবান সরকার। সংকটের মুখে থাকা আফগানদের অর্থ ফেরত দিতে বাইডেন প্রশাসনকে চাপ দিয়ে আসছিল মার্কিন কংগ্রেসও। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।